কুয়াকাটার যে মানসম্মত হোটেলগুলো আছে, হসপিটালিটির যে ব্যাপারগুলো আছে, এখানে আমাদের দক্ষ কর্মীর খুবই অভাব। ভালো কিছু শুরু করতে হলে একটা ভালো জায়গায় থেকে দক্ষ কর্মীর দরকার আছে। প্রথমত বলতে চাই যে আমাদের রিসেন্ট আমরা কিছু দক্ষ কর্মী বা ট্রেনিংপ্রাপ্ত লোক নিয়েছি, যেটা প্ল্যান বাংলাদেশের একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। কুয়াকাটাতে যেটা আদৌ ছিল না, যে হসপিটালিটি ইন্ডাস্ট্রির উপরে তারা ফুড অ্যান্ড বেভারেজের উপরে যে ট্রেনিংটা করিয়েছে, সেই ট্রেনিংটার কিছু ট্রেনার আমরা অলরেডি নিয়েছি। তারা অলরেডি আমাদের শিকদার রিসোর্ট এবং গোসান বিয়েতে কাজ করছে এবং খুব ভালো কাজ করছে। এইটা আমি বলবো নারীদের ঢোকার সুযোগ অনেক আছে, যেটা কুয়াকাটাতে ছিল না, এই ব্যাপারটা ছিল না, টোটালি ছিল না। প্ল্যান বাংলাদেশের উদ্যোগে যে আজকে যারা আমাদের এখানে নারীরা কাজ করছে, বিশেষ করে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে, তো এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার কুয়াকাটার জন্য। বেসিক্যালি আমাদের সবচেয়ে যে বড় সংকট ছিল সেটা হলো যে আমাদের ফিমেল ওয়ার্কার পেতে আমাদের খুবই প্রবলেম ছিল। আসলে ঢাকা থেকে বা অদর থেকে যারা এখানে এসে জব করতে পারছিল না, প্ল্যান বাংলাদেশ এবং ইউসেফের যে উদ্যোগে যে ট্রেনিং সেশনের ব্যবস্থাটা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা ফিমেল ওয়ার্কার পাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া।